ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায়। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া প্রতি টিকিটে 14 টাকা বাড়ানো হয়েছে। গতকাল বুধবার 3 নভেম্বর রাত 12টার পর প্রতি লিটার জ্বালানি তেলের দাম 15 টাকা বাড়ানোর ঘোষণার পর গণপরিবহনে প্রতিটি টিকিটের দাম 14 টাকা বাড়ানো হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ পূর্ব ঘোষণা ছাড়াই গণপরিবহনের বাড়া বাড়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অনেক যাত্রী কাউন্টারের লোকেদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। পূর্ব ঘোষণা ছাড়া গণপরিবহনের বাড়া বাড়ানোর বিষয় কাউন্টারে থাকা লিয়াকত আলী বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, সেখানে বাসের বাড়া বাড়বেই। আগামীকাল সিদ্ধান্ত নিয়ে বাসের বাড়া বাড়ানোর কথা রয়েছে, কিন্তু এখন যদি আগের বারে বাস চালাতে হয় তাহলে লোকসান গুনতে হবে বাস মালিকদের। আর বাস বন্ধ রাখলে ঢাকা নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের বাড়া 36 থেকে বাড়িয়ে 50 টাকা, আনন্দ পরিবহন 32 থেকে বাড়িয়ে 35, আর শীতল পরিবহনের 55 থেকে বাড়িয়ে 65 টাকা করা হয়েছে। তবে আগের বাড়া 30 টাকা চলাচল করছে বিটিআরসির দুতলা বাস। নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে একটি বেসরকারি অফিসে চাকরি করেন তাইজুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতেও ঢাকা থেকে নারায়ণগঞ্জ 36 টাকায় গিয়েছি, কিন্তু সকালে শুনি 50 টাকা। এভাবে চলতে থাকলে আমাদের মতো কোটি কোটি সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়বেন। বন্ধন পরিবহনের বাস চালক ফারুক বলেন, যন্ত্রপাতির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এমনিভাবে যত কিছু আছে সব কিছুরই দাম বেড়েছে, তাহলে আমরা কী করবো? মালিকপক্ষ নিরুপায় হয়ে বাসের ভাড়া বাড়িয়েছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো। এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানান। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। সাবধানে থাকুন, ভালো থাকুন, বিডি টিউব নিউজ 24 এর পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।